Good morning everybody, assalamu alaikum. Kemon achen shobai? Asha kori apnara shobai onek 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 bhalo achen ar shobai nirapode ache. To ajke sokal thekei vlog ta shuru korlam. To ekhon hocche sokal almost 7:30 tar moto baje. Nashta korchi jizel tar school e bosheche. Ajke onek din por school mane winter break er por ajke school. To ami nashta banachhilam to she bollo she muffin khabe to muffin khacche. আর পরোটা যেটা রেডিমেড পরোটা তৈরি করে রেখে গেলাম ঈশান খাবে আমি কেন বলছি গেলাম কারণ আমি আজকে একটু বের হব আমাকে যেতে হবে আমার ডাক্তারের কাছে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আছে সেদিন ব্লাড টেস্ট করতে দিয়ে এসেছিলাম তোরা আমাকে যেতে বলেছে তো সেই জন্য রেডি হয়ে চলে যাচ্ছি সকাল সকাল কারণ আজকে কাজ থেকে অফ নিয়েছি কারণ আজকে আমার অনেক কাজ সারতে হবে তো রেডি রেডি হয়ে এখন চলে যাচ্ছি ডাক্তারের কাছে তো ডাক্তারের কাছে গিয়েছি ডাক্তারে আমার রিপোর্ট দেখেই অ্যাকচুয়ালি কলটা করেছে কারণ আপনারা সবাই জানেন ডাক্তার কিন্তু আমাকে থাইরয়েড ওষুধ খেতে দিয়েছে তিন মাসের জন্য কফি স্টপ করতে বলেছে তো হঠাৎ করেই ডাক্তার এক মাস ওষুধ খেয়েছি বলল যে ব্লাড দিয়ে যাও তো সেদিন হঠাৎ করেই ব্লাড দিয়ে এসেছি তো সেদিন কিন্তু আপনাদের সাথে শেয়ার করি যেহেতু ব্লাড দিতে গিয়েছিলাম তো এসে এই যে দেখেন ডাক্তার এখানে একদম চুপচাপ আর সকাল সকাল মনে হয় এরকমই থাকে আসলে ডাক্তার কাছে গেলে এখন যেটা হচ্ছে আপনি পার্কিং লট থেকে ফোন দিবেন তারপর ওরা যদি বলে হ্যাঁ আপনি ভেতরে যেতে পারবেন তাহলে যাবেন যাওয়ার পর টেম্পারেচার নেবে মানে এক বিধিকিচ্ছির অবস্থা তো মোটামুটি ফাঁকাই ছিল এই যে দেখেন তো ডাক্তারের মানে যে ভেতরে ভেতরে তো নিয়ে যেতে পারবো না তো যাই হোক আমার ডাক্তার দেখানো শেষ ডাক্তার আমাকে যা বললো সেটা শুনে আমি রিয়েলি অবাক হয়েছি একটু খুশিও হয়েছি তো ডাক্তার আমাকে কি বলছে সেটা তো অবশ্যই আপনারাও জানতে চাচ্ছেন কি বলেছে আমি যে থাইরয়েড ওষুধ খাচ্ছি সেটাতে আমার কোনো কিছুই হচ্ছে না থাইরয়েডের লেভেল যেখানে ছিল সেখানেই না আপ না ডাউন তো সেই জন্য ডাক্তার বলল যদি আমি ওষুধটা কন্টিনিউ করতে চাই আমি কন্টিনিউ করতে পারি আর যদি না চাই নাই তো ডাক্তারকে বললাম যেহেতু আমি তোমার কথা শুনে কফি একদমই স্টপ করে দিয়েছি কিছুই হচ্ছে না তো ডাক্তার আমাকে যেই অবাক করা কথাটা বলল সেটা হচ্ছে আমি যদি চাই আমি আবার কফি খাওয়া স্টার্ট করতে পারি এইটা শুনে আমি এত খুশি হয়ে গেছি কি বলবো আমি বললাম ওইটা তো খুবই ভালো কথা তো ভালো কথা হলেও যেটা হচ্ছে আমাকে বলেছে এটা হচ্ছে জানুয়ারি মাসের 28 তারিখে আমাকে চেক আপ করতে যেতে হবে আবার তো তার আগ পর্যন্ত আমি যদি কফি খেতে চাই কফি খেতে পারবো এটা হচ্ছে গুড নিউজ তো যেদিন আমি কফি খাবো অবশ্যই আপনাদের সাথে করে নিয়েই খাবো আর কি ভাবছেন যে ডাক্তার বলেছে আর সাথে সাথে স্টারবাক্সে চলে এসেছি তাই তো আসলে স্টারবাক্সে এসেছি আমার বাচ্চারা বলেছে যেহেতু সকালে নাস্তা খেয়েছে ওরা বললো যে কিছু স্ন্যাক খাবে লাঞ্চের টাইম হয়ে গেছে আমি বললাম যে ঠিক আছে আমি এসে লাঞ্চ করে দিব তার আগে আমি তোমাদের জন্য কিছু স্ন্যাক নিয়ে যাচ্ছি তো ঈশান আর জিজেল একটু মিল্কশেক আর জিজেল হট চকলেট আর হচ্ছে ক্রিম চিজ ড্যানিশ খেতে চেয়েছিল সেগুলো নিয়ে নিলাম তো বাড়ি এসে একদমই ঝটপট ওদের জন্য একটু নুডলস করে দিয়েছি তো আমার আবার দুজনকে দুই ধরনের করতে হয় একজনেরটা একটু সাদামাটা আরেকজনেরটা একটু ঝালটাল দেওয়া তো বাসায় ছিল হচ্ছে কাবাব সেই কাবাব দিয়ে দুজনকেই আমি নুডলস করে দিয়েছি তারা খাচ্ছে তা আমি বললাম আমি একটু রেস্ট করব রেস্ট করে তারপর আমি যা বাকি কাজ করার সব কিছু করব তার মধ্যে আপনাদের ভাইয়া বলল বাইরে যেতে হবে কারণ আজকে আমাদের একটু টুকটাক গ্রোসারি করতে হতো তো আপনাদের ভাইয়া আমাকে বলছিল আরেক জায়গায় যাবো আরেক জায়গায় যাবো কিন্তু কোথায় যাবে সেটা আমাকে সে বলছে না বললো যে তুমি যে যখন যাব তখন যে দেখতে পাবে তা আমি বললাম ঠিক আছে তা আমি বললাম আমারও ক্ষুধা পেয়েছে তা আমি ঘরে দোসার ব্যাটার ছিল একটু দোসা করে নিচ্ছি আর ওখানে সেদিন যে কাবাব করেছিলাম আর আপনার ভাইয়া কিছুদিন আগে কাবাব যেদিন করেছি তা দুদিন আগে চিকেন রান্না করেছিল তো ওই ঝোলটোল আছে সেটা দিয়ে খেয়ে নেব তা আমার খাওয়া দাওয়া শেষে আমি বললাম যে একটু রেস্ট করি রেস্ট করা মানেই তো আমি একটু ভিডিওটা এডিট করব তো ভিডিওটা এডিট করতে আসার পরে এই যে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে কাণ্ড সে আমার সাথে গড়াগড়ি দিচ্ছে সে কিছুতেই আমাকে কাজ করতে দিবে না সে এখন আমার কাছ থেকে আদর নেবে আর আমার স্মোকিকে আপনারা অনেকেই অনেকেই খুব ভালোবাসেন যেটা আমার খুবই ভালো লাগে তো যাই হোক এই যে দেখেন সে তাকে আমি যেটাই করি সে চুপচাপ সবই সহ্য করে তো যাই হোক তা আমি রেডি হচ্ছি বাইরে যাওয়ার জন্য
আর জিজেলের ওদের সবার স্কুল শেষ, ওরা সবাই এখন মানে বিকালে স্ন্যাক খাওয়ার টাইম। তো আপনার ভাইয়া বলছে বাইরে যাওয়ার আগে একটু চা খেতে চাই, যদি মানে বাসায় কিছু করা থাকে। তো বাসায় সেদিন অনেক দিন আগে টুনা কাবাব তৈরি করেছিলাম, সেটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি। সেই টুনা কাবাবের যেটা কাবাব আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ করে, তো সেটাই আমি এখন এয়ার ফ্রায়ারে দিয়ে ফ্রাই করে নিয়েছি। আর এয়ার ফ্রায়ারে একদম ইজিভাবে, এই যে দেখেন, আপনাদের দেখলে তো মনে হবে যে এটা আমি বুঝি তেলে ভাজেছি, আসলে তেলে ভাজিনি। আমি ফ্রিজ থেকে, মানে ডিপ ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজ থেকে কাবাবগুলোকে বের করে এপিট ওপিট দুই পিট আমি কুকিং স্প্রে দিয়ে আমি কিন্তু এটাকে এয়ার ফ্রায়ারে দিয়েছি। 350 এটা হাফ অ্যান আওয়ার লেগেছে, আমি 15 মিনিট করে এপিট ওপিট করে দিয়েছি। তো এই কাবাবগুলো খেয়েই এখন আমরা সবাই বের হয়ে যাব। আপনারা কিন্তু যারা তেলের ভাজা জিনিস খেতে না চান, তারা কিন্তু এয়ার ফ্রায়ারে ঠিক এভাবে করতে পারেন। আর এই যে দেখেন, আমি উপরে ফয়েল র‍্যাপ দিয়ে দিয়েছি, আমাকে আর এটা ধুতে হলো না, জাস্ট ফয়েল র‍্যাপটা উঠিয়ে ট্র্যাশ করে দিলেই হবে। আসলে বন্ধের দিনও আমার অনেক তাড়া থাকে। তো আমরা কোথায় এসেছি? আমরা এসেছি একটা ফার্নিচারের দোকানে। আমরা ফার্নিচার দেখছি, কেন দেখছি, কার জন্য দেখছি, সেটা যখন কিনবো তখন অবশ্যই বলবো। যদিও প্ল্যান ছিল না কেনার, তারপরে ভাইয়া হঠাৎ করেই বললো যে একটু চলো যেয়ে দেখে আসি, যদি ভালো লাগে নিব। তো ফার্নিচার আমরা ঈশানের রুমের জন্য দেখতে চাচ্ছিলাম, ঈশানের বেডটা চেঞ্জ করার জন্য। তো যাই হোক, এখন করবো কি না সেটাও জানি না, দেখে এসেছি, পছন্দ হয়নি। তা আমি আর আপনার ভাইয়া এখন চলে এসেছি আমরা কস্কোতে। আর কস্কোতে তো প্রচণ্ড ভিড়, জানি না কেন। আমাদের এখানে যদি ভাইরাস দিনকে দিন বেড়েই যাচ্ছে, কী আর করবো এখন বলেন। সেই জন্যই আমরা একটু ভয়ে থাকি যে কখন আবার লকডাউন দেবে, খাবার টাবার বন্ধ হয়ে যাবে। সেই ভয়ে আমরা কিন্তু কস্কোতে চলে গিয়েছি, যেটা একদম সত্যি কথা। তা আমরা কস্কো থেকে ধরেন যা যা দরকার ছিল, মাছ বলেন, তারপরে হচ্ছে সবজি, তেল, আমরা নর্মালি কস্কো থেকে তেলটা কিনে থাকি। তা আমরা তেলটেল নিয়ে তারপর যাব বাড়ি। বাড়ি যেয়ে আজকে কঠিন একটা স্যুপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেদিন মনে আছে কিনা, আমি কিন্তু খাসির পায়া দিয়ে নেহারির স্যুপ রান্না করেছিলাম, খাওয়া তো হয়েছে, পায়াটায় সব চলে গেছে। যে স্যুপটা ছিল সেটা আমি কিন্তু জিপলকে ভরে ডিপ করে রেখেছিলাম। তো সেটাকেই আমি যাওয়ার আগে ওটাকে আমি বোলের মধ্যে রেখে গিয়েছিলাম, তো সেটা দিয়ে আজকে আমি স্যুপ তৈরি করব। তো আমরা বাসায় চলে এসেছি, সব গ্রোসারি জায়গা মতো উঠে গেছে। এসেই প্রথমে যেটা করেছি, এই যে দেখেন, এটাকে আমি মাইক্রোওয়েভে দিয়ে একটু থ করে নিয়েছি। আমি এখানে সিদ্ধ করছি হচ্ছে গ্লুটেন ফ্রি নুডলস পাস্তা, এটা হচ্ছে রাইস পাস্তা। আপনি যদি চান রেগুলার প্লেন পাস্তাও ইউজ করতে পারেন। এখানে আমি পাস্তাটার সাথেই কিছু গাজর, ছোটো ছোটো কিউ, মানে চারকোনা বলবো না, কিউবও বলবো না, একদম ছোটো ছোটো মিহিকুচি করে দিয়ে দিয়েছি। তার সাথে আমি আরও মটরশুঁটি আর গাজর দিয়ে দিচ্ছি, কারণ মটরশুঁটি সিঙ্গেল তো পাওয়া যায় না, পাওয়া যায়, কেনা নেই, বাসায় ছিল না সেই জন্যই। আর এই স্যুপটা ধরুন আপনারা তো বাসায় বেশি করে যদি পায়ের স্যুপ, পায়ের নেহারি বা খাসির পায়ের স্যুপ তৈরি করেন, এরকম যদি ঝোলটা থেকে যায়, আপনারা কিন্তু অনায়াসে এই স্যুপটা করে খেতে পারবেন। মানে এটা আমি বলবো খুবই হেলদি একটা স্যুপ, কারণ সবসময় যে ধরেন মাংস টাংস দিয়েই খেতে হবে এরকম কিছু না। এটা হচ্ছে মেনলি যেই ব্রথটা ছিল আমাদের, যেই নেহারি বলেন বা পায়ের স্যুপ বলেন, যে ব্রথটা সেটা দিয়ে আমি আজকে এই স্যুপটা করছি। আর নুডল স্যুপ অনেকেই আমরা খেয়ে থাকি অনেকভাবে, কিন্তু এইভাবে একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমি এটা একদম কি বলবো, মাস্ট ট্রাই একটা আইটেম। তা আমি পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি, পাস্তাটাকে পানি ঝরতে দিয়ে দিয়েছি, আর আমি যেই নেহারিটা দিলাম সেটা বয়ল হয়ে গেছে। এখন একে একে এটার মধ্যে আমি যে পাস্তার গাজর আর মটরশুঁটিটা ছিল সেটা আমি সুন্দর করে দিয়ে দিব। আর পাস্তাটা দেখতে পেয়েছেন কিনা জানি না, এটা কিন্তু খুব বড় সাইজের না, একদম মানে চারকোনা চারকোনা পাস্তাগুলা। আপনারা যারা বাইরের দেশে থাকেন, গ্লুটেন ফ্রি যে পাস্তাটা আছে সেটা দিয়ে নুডলসটা করে খাবেন, কঠিন মজা হয়। আর দেশে যারা আছেন বা অন্যান্য দেশে, যে কোনো ধরনের পাস্তা দিয়েও আপনার করে খেতে পারবেন, খুবই ভালো লাগে। এটা কিন্তু আহামরি কোনো রেসিপি না, যেহেতু অলরেডি পায়ের মধ্যে সব মশলা দেওয়া আছে, সেই জন্য আমাকে আর কোনো মশলাই দিতে হয়নি। শুধু আমি এই যে দেখেন নুডলস, গাজর, এগুলো সব সিদ্ধ করে এটার মধ্যে দিয়ে বয়ল করে নিলাম, একদম ইজি। বাট খেতে যে কী মজা, আমার বাচ্চাদের খেতে দিয়েছি, ওরা দুজনেই খুব পছন্দ করেছে। আর জিজেলের যেহেতু এটা এই পায়ের স্যুপটা খুব বেশি পছন্দ, তো
তো স্যুপ দেওয়ার পরে জিসেল এটার মধ্যে বলছিল বোন ম্যারো কোথায়, এমন হাসি পেয়েছে আমার কি বলবো। তো যাই হোক, তো জিসেল খেতে খেতে আজকে বলল যে ওর ফেভারিট একটা জিনিস খেতে চেয়েছে। তা আমি বললাম যে এখন তো করা যাবে না যেহেতু ঘরে মানে বাসায় ওই স্পাইসটা নেই। তা আমি বললাম ঠিক আছে কালকে আমি তোমাকে তোমার পছন্দের জিনিসটা করে খাওয়াবো। তো কালকে অবশ্যই আপনারা চোখে মানে আমার চ্যানেলে চোখ রাখবেন, আপনাদের জন্য দুর্দান্ত মজার একটা রেসিপি নিয়ে আমি হাজির হব কালকে। তো যাই হোক, এই যে দেখেন কঠিন মজার, আমি বলবো বাসি নেহারি দিয়ে পাস্তা স্যুপ, খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা একবার হলো ট্রাই করবেন, দরকার হলে দোকান থেকে নেহারি কিনে নিয়ে এসে হাড্ডি আর মাংসটা আলাদা খাবেন, এই স্যুপ দিয়ে এইভাবে পাস্তা দিয়ে নুডলস স্যুপ তৈরি করে খাবেন, কঠিন মজা হয়। আর ঈশান গরম খেয়ে ওর মুখ পড়ে গেছে, যে দেখেন গরম খেয়ে ওর কাশি হয়ে চলে এসেছে। তো জিজেলও যে খাচ্ছে, তো ওদের খাওয়া দাওয়া শেষ, ওরা চলে গেছে উপরে। আমি এখানে বাইরে থেকে কিছু সবুজ এলাচি নিয়ে এসেছিলাম, এই এলাচি কিন্তু আমরা মিডল ইস্টার্ন দোকান থেকে নিয়ে আসি, এটা একদম সবুজ। অনেক সময় দেখবেন ইন্ডিয়ান স্টোর থেকে কিনলে সেই এলাচিগুলো একটু ড্রাই থাকে, কেমন যেন খুব ড্রাই হয়ে যায়। তো এই সবুজ এলাচগুলো আমি ওখান থেকে বেশি না, আপনি $5-6 বললেও অনেকটা দিয়ে দেয়। তা এখন বাজে রাত 9:30, আমি কী করছি সেটা বলি। আমার মেয়ে যে জিনিসটা খেতে চেয়েছে সেটা তৈরি করতে আমার লাগবে গরম মশলা, যেটা আমার ঘরে শেষ হয়ে গেছে। তো ভাবলাম আমি কীভাবে অনেকটা গরম মশলা করি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি। আমার চ্যানেলে অলরেডি গরম মশলার রেসিপি আছে, তারপরও ভাবলাম আমি যেহেতু আজকে করছি তো আপনাদের সাথে সেটা শেয়ার করে ফেলি, আর অনেকের হয়তো বা এটা উপকার আসবে। আর আমি যেই গরম মশলাটা তৈরি করছি এটা বিরিয়ানি বলেন, কাবাব বলেন, রোস্ট বলেন, রেজালা সব কিছুতে আপনারা ইউজ করতে পারবেন। তো এখানে আমি 5-6টা বড় বড় দারচিনি নিয়েছি, তার মধ্যে আমি 4টা কি 5টা এখানে আমি কালো এলাচ দিয়েছি। আমি 15-20টা ছোটো এলাচ, সবুজ এলাচ দিয়েছি। লং দিয়েছি এখানে 15-20টার মতো, গোলমরিচ দিয়েছি 20-30টা বা তার একটু বেশি, আর 2 টেবিল চামচ পরিমাণ শাহি জিরা দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিব হচ্ছে 2টা জয়ফল দিয়ে একদম এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। চুলার আঁচ কিন্তু কম করতে হবে, না হলে কিন্তু এটা পুড়ে যাবে। তো এটাকে খুব ভালো করে ভাজবো। ভাজার পরে আমার বাসায় যেহেতু গোটা জয়ত্রী নেই, পাউডার জয়ত্রী আছে, সেটা মিক্স করে দিব। তো সেটা কীভাবে মিক্স করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো মনে হলো দারচিনিগুলা একটু ভেঙে দেওয়া দরকার, আর জয়ফলগুলা এগুলাকে আমি একটু ম্যাশ করে, মানে ম্যাশ করে না, একটু আধা ভাঙা করে দিয়ে দিচ্ছি পাত্রর মধ্যে। আসলে বাচ্চারা যখন খেতে চায় নো ম্যাটার হোয়াট আমি আমার মন প্রাণ দিয়ে চেষ্টা করি ওদেরকে দেওয়ার, এটা আসলে সব মায়েরাই করে থাকে এই জিনিসটা। তা আমারও সেই বেদি ব্যাস কম নেই। তো মেয়ে খেতে চেয়েছে, যেহেতু অনেক রাত হয়ে গেছে আর আজকে অলরেডি স্যুপ খেয়েছে, সেই জন্য আমি আর করলাম না। কিন্তু কালকে আমি আমার মেয়ের খুব পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শুধু আমার মেয়ের বলবো না, সেটা আমাদের ঘরের মোটামুটি সবারই খুব পছন্দ, আর আমি শিওর আপনাদেরও খুব ভালো লাগবে। তো মশলাটা যখন অনেকটা ভাজা হয়ে গেছে, মানে নামানোর একটু আগে, আমি এখানে মনে করেন যে 10-15টা কাবাব চিনি দিয়ে দিচ্ছি। কাবাব চিনিটা এরকম করে কেন দিচ্ছি, অনেক সময় ওরা করে কি, এটা যেহেতু আমার বাংলাদেশ থেকে আনা, ওরা মেহেদি গাছের যে বিচিগুলো থাকে সেগুলো মিক্স করে দেয়। সেই জন্য আপনারা যদি বাংলাদেশ থেকে স্পাইসগুলো কিনেন একটু সাবধানে কিনবেন, কারণ যেহেতু মেহেদির বিচি দিয়ে দেয় তখন ওইটা কিন্তু খাওয়া ঠিক না, তিতা হয়ে যাবে। সেই জন্য আমি হাত দিয়ে একটু ঘষে নিলাম, যদি এটা মেহেদির মানে মেহেদি গাছের বিচি হয় তাহলে কিন্তু এটা ফেটে যাবে, তো ওরকম কিছুই হয়নি, ওইটা দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন আমার পাউডার জয়ত্রী গুঁড়া, সেটাও দিয়ে দিচ্ছি। আসলে কাবাব চিনির সাথে যে মেহেদির বিচি যেটা মিক্স করে সেটা আমি জানতাম না, এটা আমি বাংলাদেশ থেকে আমার ফ্রেন্ডরা বলেছে শুনলাম, যে বাজারে যদি কম দামি জায়গা থেকে কেনেন, কম দামি বলতে যে ছোটো ছোটো দোকানগুলো থাকে ওরা অনেক সময় মেহেদির দানা কাবাব চিনির সাথে মিক্স করে দেয়। তো যাই হোক, মানে কি বলবো, এই দুনিয়াটা এরকম ফাঁকিবাজি হয়ে গেছে, এখন মশলা টালা হয়ে গেছে, মশলাটা ঠান্ডাও হয়ে গেছে। মশলা কিন্তু গরম গরম ব্লেন্ড করা যাবে না, ঠান্ডা হওয়ার পরে এটা গ্রাইন্ডারে বলেন, শিলপাটায় বলেন, যেটাতেই বলেন দিয়ে এটাকে খুব ভালো করে পাউডার করে নেবেন। তো আমি দেখাচ্ছি আমার মশলাটা কেমন হয়েছে।
তো এই মশলা গুঁড়ো করতে করতেই আজকে আপনাদের কাছে এই রাতে বিদায় নিয়ে নিচ্ছি। আসলে অনেক রাত হয়ে গেছে, আসলে আমার ছুটির দিনগুলো আমার খুবই ব্যস্ততায় যায়, বসে থাকি না, অনেক কাজ সারতে হয়। আসলে আমরা বাইরের দেশে যারা থাকি সবাই ভাবে বাইরের দেশে মেশিন চাপলেই নাকি সব হয়ে যায়, কিন্তু তারা বুঝতে চায় না মেশিনটা চাপার জন্যও নিজেকে উঠে কষ্ট করতে হয়। তো যাই হোক, এইসব কষ্ট যারা বাইরের দেশে থাকেন তারা তো বোঝেন, আর যারা আপন মানুষ তারাই বোঝেন, বাইরের মানুষ বুঝবে না, তারা এরকম বাজে মন্তব্য করে। যাই হোক, এই যে দেখেন কঠিন মশলা। তো ঠিক আছে, আজ আর কথা বাড়াচ্ছি না, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।